তৃতীয় শ্রেণীতে পড়ুয়া আট বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব এগারো বিস্তারিত দেখুন আশিকুর রহমান আশিকের পাঠানোর তথ্যচিত্রে র্যাব এগারো জানায় প্রতিদিনের ন্যায় গত চার জুলাই জেলার দাউদকান্দি উপজেলার খালিশা মোহাম্মদ মিসবাউল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ওই শিক্ষার্থী মাদ্রাসায় গেলে মাদ্রাসার পরিচালক নাসির উদ্দিন পাটোয়ারি তার বসত ঘরে ঝাড়ু দেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে যায় এ সময় বৃষ্টির কারণে লোকজন ও তার পরিবারের কেউ ঘরে না থাকার কারণে ওই সুযোগে শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে এ সময় শিশুটি চিৎকার করতে চাইলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় নাছির উদ্দিন পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে এক পর্যায়ে শিশুটি তার মায়ের কাছে ঘটনা খুলে বলে পরদিন ওই শিশুর মা বাদী হয়ে নাছির উদ্দিনকে আসামি করে দাউদকান্দি থানার ধর্ষণ অভিযোগের মামলা দায়ের করেন পরে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব এগারো ও র্যাব দশের যৌথ অভিযানে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার হাজারিবাগ এলাকা থেকে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয় ঘটনার প্রেক্ষিতে ভিক্টিমের মা বাদী হয়ে দাউদকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন এবং এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় র্যাব এগারো আসামিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আমরা প্রথমে আসামির অবস্থান ঢাকার হাজারিবাগ এলাকায় শনাক্ত করি এবং পরবর্তীতে র্যাব দশের সহায়তায় আসামিকে গত এগারো তারিখ রাতে হাজির এলা এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ভিকটিম আসামি নাসির উদ্দিন পাটোয়ারির পরিচালিত মাদ্রাসা খালিশা মোহাম্মদিয়া মিজবাউল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণীতে অধ্যয়নরত ছিল এবং ঘটনার দিন প্রবল বর্ষণের কারণে মাদ্রাসায় ছাত্রছাত্রীর উপস্থিতি কম ছিল এবং মাদ্রাসার শিক্ষক নাসির পাটোয়ারির বাড়ি মাদ্রাসার পিছনেই এবং তার পরিবারের লোকজন অনুপস্থিত ছিল এই সুযোগ কাজে লাগিয়ে সে ভিকটিমকে প্রথমে তার ঘর ঝাড়ু দেওয়ার জন্য ডেকে নিয়ে যায় এবং পরবর্তীতে ভিকটিম তার ঘরে প্রবেশ করার পরে সে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং এই ঘটনা যেন সে কাউকে না বলে এ ব্যাপারে সে ভিকটিমকে হুমকি দেয়